মাছে ভাতে বাঙালি, বইয়ের পাতার গল্পের সঙ্গে বাস্তবতার তাল মিলিয়ে এগিয়ে চলেছে নাটোরের চলনবিল অধ্যুষিত এলাকা সিংড়া ও গুরুদাসপুর। নাটোর বগুড়া মহাসড়কের পাশে সিংড়ার নিনগৈন এলাকা অতিক্রমকালে শুটকির ঘ্রাণ উপেক্ষা করা কঠিন। ফিরতি পথে ঘ্রাণের টানে অনেকেই ঢু মেরে যান নাটোরের সিংড়া উপজেলার একমাত্র শুটকিপল্লিতে। আমি যাওয়ার পথে এখানে নামছি যে শুটকি নেওয়ার জন্য। আমার জানা মতে এখানে খুব নাম করা পপুলার চলনবিলের শুটকি মাছ এখানে সবসময় ফ্রেশটাই পাওয়া যায়, এবং বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো হয়তো বা কেমিক্যালযুক্ত বা লবণযুক্ত, এখানে সম্পূর্ণ ফ্রেশ, যার কারণে আমার এখানে আসা। এই জায়গাটায় আমার কাছে মনে হলো যেটা ন্যাচারাল, মাছগুলো অনেক ন্যাচারাল, ন্যাচারালের কারণে এই জায়গায় নামলাম। নামার পরে কিছু মাছ পছন্দ হলো, তো বাসার জন্য আমি এই মাছটা নিলাম আর কি। চলন বিলে এই জায়গায় টাটকা মাছ পাওয়া যায় শুটকি, তো নিলাম আর কি। এই চ্যাং মাছ আর একটা কি যেন মাছ বলে আমি সঠিক জানি না নাম, এটা তো দুইটা নিছে আর কি, 200 টাকা নিছে। ভোরের আলো ফোটার পরপরই দেখা যায় শুটকিপল্লিতে একে একে আসা শুরু করে চার চাতালের মাছ কাটা বাছাইয়ের শ্রমিকেরা। সারাদিন কাজ করি, 180 টাকা পাই, এই দিয়ে কোনো রকম সংসার চলে। কোনো জায়গার কাজ কাম করি না, এই জায়গাতেই কাজ করি। ধরেন যে 6 জন হয়, 7 জন হয়, এখন মানুষ কম, তাই জন্য 5 জন 6 জন কাজ করছি। আমি সকালে আসি বাবা, সকাল 7টার সময়, হ্যাঁ, এসে কাজ কাম করি, বিকেল 5টার সময় বাড়ি যাই। কিছু করতে পারি না, কর্ম কিছু কর্ম নাইও, এখন এই কর্ম করে চলি বাবা। বাঁশের মাচায় ছয়ে ঢাকা চালার নিচে স্তূপ করে রাখা আধা শুকনো চিংড়ি, ট্যাংরা, পুঁটি, খোলসে, বাতাসি, চেলা, মলা, টাকি, বাই, শোল, বোয়াল, গজার, মাগুর, শিং, কইসহ বাহারি মাছের শুটকি। এটা শোল মাছ আমাদের চলন বিলের, এটাকে তিন কাটা বলে। এটা হলো ষাঠি, ছোটো ষাঠি, এটা এগুলো গুছি, এটা পুঁঠি, এটা চান্দা, এটা হলো চেলা, এটা হলো চান্দা, ছোটো চান্দা, এটা হলো চিংড়ি মাছ, আর এটা হলো খোলসা, এটা আপনার হলো ষাঠি। আমরা অতি খুব ভোরে আপনার যে বিভিন্ন জায়গায় মাছ কিনি, আড়তে মাছ কিনি, কেনার পর আমরা মাছ শুকাই। 4 কেজি কাঁচা মাছ শুকালে 1 কেজি শুটকি হয়। তারপরে এই মাছগুলো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় পাঠাই, এবং অনেক জায়গা থেকে এখান থেকে মাছ অনেকেই সংগ্রহ করে নিয়ে যায়। এই চলন বিলের মাছ সারা বাংলাদেশে এই শুটকি অনেক জায়গায় হচ্ছে বিক্রি হয়।
চলনবিল মৎস্য ক্ষেত্র ভাণ্ডার, সারা দেশেই এর পরিচিতি রয়েছে। ল্যাব পরীক্ষার মাধ্যমে চলনবিলের শুটকিতে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া না থাকায় সারা দেশে এর চাহিদা ব্যাপক। এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতে ইতোমধ্যে রপ্তানি শুরু হয়েছে। এই শুটকিটা আমরা প্রস্তুত করার পরে মোকামে পাঠাই, ওইখানে মাছটা ওনারা কিনে নেয়। কিনে নেওয়ার পরে কিছু বাংলাদেশে খায়, কিছু দেশের বাহিরে বেশিরভাগ যায়। মার্কেট সৈয়দপুরে, রংপুরে, মূলত সৈয়দপুরেই মার্কেট। আর সারা দেশে মনে করেন সৈয়দপুর থেকে সারা দেশেই সাপ্লাই হয়। ওরা আপনার হচ্ছে ইয়াতে ভারতে এগুলো পাঠা দেয়, পুঁটিগুলো চাপা করে ওরা ওইখানে লিয়ে। এখানে মূলত মনে করেন যে আমার এই বিভিন্ন জায়গা থেকে সৈয়দপুরে আমদানি হয়, তারপরে ইম্পোর্টার বাইরে যায়। আর চাপার জগৎটা মনে করেন যে ইন্ডিয়াতেই বেশি চলে। শুটকি মাছ তৈরি করার জন্য কাঁচামাল সংগ্রহ করা হয় সিংড়ার বিভিন্ন এলাকার হাটবাজার থেকে। সেই কাক ডাকা ভোর থেকে শুরু হয় মাছ সংগ্রহের কাজ। মাছ কেনার জন্য বাজারে এসে ডাকের মাধ্যমে মাছ কিনতে হয়। সিংড়ার এই বাজার ভোর 4টা থেকে শুরু করে সকাল 10টা পর্যন্ত চলে। দিনে দুই ভাগে ভাগ করে বাজার বসে প্রতিদিন। দ্বিতীয় অংশ বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত চলে। চলনবিল মৎস্য ভাণ্ডার খ্যাত এবং সারা দেশে চলনবিলের সুনাম রয়েছে, কিন্তু এখানে আমরা মৎস্য অভয়াশ্রম গড়ে না ওঠার কারণে আমাদের মাছগুলো সংরক্ষণ থাকে না, যার জন্য অনেক প্রজাতির মাছ আজকে বিলুপ্তি ঘটেছে। আমাদের এখানে ভোর 5টার থেকে 9টা 10টা পর্যন্ত বাচ্চা বেচা কিনা হয়। এখানে মাছ নাটক, গলডাঙ্গা, আত্রাই, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ এই অঞ্চলের যে বিলের প্রাকৃতিক মাছ, এই ন্যাচারাল মাছটা এখানে আমদানি হয়। এই মাছগুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে, পাবনা যাচ্ছে, বগুড়া যাচ্ছে, সিরাজগঞ্জ যাচ্ছে, রংপুর যাচ্ছে, ঢাকা যাচ্ছে, সিটাং যাচ্ছে, এখান থেকে মাছগুলো ইন্ডিয়াতেও সাপ্লাই হচ্ছে। মাছ কেনার পরপরই সেই মাছ চাতালে নিয়ে যাওয়া হয়। চাতালে আনার পরে নদী বা টিউবওয়েলের পানি দিয়ে মাছ পরিষ্কার করা হয়। এরপরে 2 থেকে 3 ঘন্টা লবণ দিয়ে তা ভিজিয়ে রাখা হয়। এরপর মাছ শুকানোর জন্য চাতালে উঠিয়ে রাখা হয়। এখানে মনে করেন 15 থেকে 20 জাতের মাছ এখানে আমাদের তৈরি করা হয়, যেমন পুঁটি, বোয়াল, শোল, সাটি, ট্যাংরা, চিংড়ি, পবদা, এরকম ধরনের মনে করেন খলসা, সব ধরনের চান্দা আছে, এরকম ধরনের সব রকমের মাছই আছে। মাছ শুকানো যে মাছা করি সেটাতে বাঁশ লাগে, খুঁটি লাগে,
দড়ি লাগে, সুতলি লাগে, এগুলো দিয়ে আমরা আর কি এইগুলো বানা দড়ি টান করার পরে মাছ শুকাই, বাজার থেকে নিয়ে আসি। নিয়ে আসার পরে মাছগুলা হালকাভাবে লবণ দেওয়া হয়, ধোয়া হয়, ধুয়ে আমরা শুকাই, শুকানোর পরে আমরা মোকামে রপ্তানি করি। মাছ শুকানোর পরে তিনটি ভাগে ভাগ করা হয়, বড়, মাঝারি ও ছোট। এই শুটকি মাছের মধ্যে পুঁটি শুটকির চাহিদা সবচেয়ে বেশি। পুঁটি মাছগুলো মনে করেন যে খালি 60 টাকার থেকে 170-180 টাকা পর্যন্ত কিনি। বড়গুলা, বড় ছোট এগুলো বাছাই করে দেখা যাচ্ছে বড় পুঁটিগুলো আমরা বিক্রি করি 350-400-450 টাকা কেজি, ছোটোগুলো বিক্রি করি ফিট মেলে 50-55-60 টাকা কেজি, আর মাঝারিগুলো বিক্রি করি 170-180 টাকা এবং 220 টাকা এরকম। মাছ ভেদে প্রতি কেজি শুটকির দাম 450 টাকা থেকে 3,500 টাকা পর্যন্ত। রূপচাঁদা মাছের শুটকি প্রতি কেজি 2,000 টাকা, লইট্টা 700 টাকা, ছুরি 1,100 টাকা, ইলিশ আকার ভেদে 700 থেকে 1,600 টাকা, মলা ও কাচকি 750 টাকা, শোল 1,500 টাকা, টাকি 700 টাকা, পুঁটি 250 টাকা, খলসে ও বাতাসি 300 টাকা, বাইম 800 টাকা, কই 600 টাকা ও ট্যাংরা 800 টাকা। প্রক্রিয়াজাতকরণে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার না করায় স্বাদ অক্ষুণ্ণ থাকে, তাই খুচরা ক্রেতারও অভাব হয় না। এখানে কোনো বিষ নাই, শুধু লবণটা। লবণ দেওয়ার কারণেই মাছটা পচে না, পানি টেস মনে করেন যে যাওয়ার কারণে মাছই পড়ে না, এ কারণে আমার কীটনাশকও ব্যবহার করতে হয় না। এদিকে মনে করেন আমার খুব পরিষ্কার আছে, আল্লাহ দিলে চাহিদাও বেশি হয়, মাছটা পচে না, নষ্ট হয় না, এই কারণে শুটকিগুলো ভালো লাগে। মাছ সংগ্রহের জন্য মৎস্য বিভাগ থেকে একটি হিমাগার স্থাপন করা হয়েছে, ফলে পুরো বছরই এখান থেকে দেশীয় প্রজাতির ও প্রাকৃতিক মাছের শুটকি পাওয়া যায়। এখানে আমাদের গত বছর উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন ছিল প্রায় 12,000 মেট্রিক টন এবং এখান থেকে গত বছর আমাদের শুটকির উৎপাদন ছিল 232 মেট্রিক টন। এইবারও যেন আমরা সারা বছর আমাদের এই শুটকি উৎপাদন কার্যক্রম চলমান থাকে, এই জন্যে যারা শুটকি উৎপাদনকারী তারা সুলভ মূল্যে আমাদের এই মৎস্য আহরণ সেবা কেন্দ্রে তাদের চিলিং ফ্যাসিলিটিস এবং স্টোরেজ ফ্যাসিলিটিস আছে, তারা এই সুবিধাটা গ্রহণ করে তারা সারা বছর শুটকি উৎপাদন অব্যাহত রাখতে পারবে। হিমাগার স্থাপনের ফলে এখানকার মৎস্য ব্যবসায়ীদের ভাগ্যের অনেকটা উন্নতি হয়েছে। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, দিনাজপুর, কক্সবাজার, রাজশাহী, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এখান থেকে শুটকি কিনে নিয়ে বিক্রি করেন। এখানে আপনার সিংড়া সবচেয়ে বড় আপনার শুটকি উৎপাদনের যে জেলা, এর পাশাপাশি গুরুদাসপুর, বড়াইগ্রাম এবং নলডাঙ্গা, এই চারটে উপজেলাতে মূলত শুটকি হয় আমাদের ইয়াতে। এখানে প্রচুর নারী এবং পুরুষ সবাই কাজ করে,
গত বছর আমরা শুটকির স্যাম্পল পাঠিয়েছিলাম পরীক্ষা করার জন্য যে আপনার স্বাস্থ্যসম্মত কিনা। টেস্ট রিপোর্টটা অত্যন্ত সন্তোষজনক আসছে, আমরা কোথাও ক্ষতিকর কিছু পাইনি, এটা একটা ভালো দিক। এবং নাটোরে আপনার দেশীয় প্রজাতির মাছ আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় চাতাল করে করে এখন হচ্ছে। এর পাশাপাশি আমরা স্বাস্থ্যসম্মতভাবে যাতে হয় এজন্য তাদেরকে কিছু প্রশিক্ষণ দিয়েছি। যেমন আপনার মাছগুলো যদি আপনার সংগ্রহ করার পরে দ্রুত কেটে নাড়ি ঘুড়ি ফেলে দিয়ে ভালো পানিতে ধোয়ার পরে এটা যদি একটা পরিষ্কার আপনার পরিচ্ছন্ন জায়গায় এটা ছড়ায় দেওয়া হয় এবং উপরে যদি একটা ঢাকনার ব্যবস্থা করা হয় যাতে মাছি না পড়ে, দুই সাইডে নেট দেওয়া হয়, এক সাইডে যদি আমরা কালো আপনার কাপড় অথবা কালো টিন এটা দিই, তো কালো রং তাপ শোষণ করে, তো এটা একটা সোলার ড্রায়ারের মতো কাজ করে, দেখা যায় যে এটাতে আপনার দ্রুত আপনার শুটকিটা হয়।